ব্যাংকে ট্রাক ড্রাইভিং করতে প্রজেক্ট ডিরেক্টর আমার মামা তো হাকিম চুয়াডাঙ্গায় একটা বড় সড় ধরনের প্রতারক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রকল্প ছাড়াও এরা বিশ্বব্যাংক, ইউনিসেফের নাম ভাঙাত। শহরের ঈদগাপাড়ার একটি বাড়ি, যেটা কালাম মিয়ার বাড়ি নামে পরিচিত, সেখান থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের 3 সদস্যকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ছদ্মবেশে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এদেরকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাগজপত্র। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুব রহমান যেমনটি বলেছেন, আমরা একটু আগে আমি স্যারের মতো, আমার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের মতো আমি অফিসিয়াল ড্রেসে ছিলাম। যখন এটা নিউজ পাইছি আমিও এই বেশ ধারণ করছি। আমার টিম লুঙ্গি পাঞ্জাবি গামছা ঘাড়ে গেঞ্জি গায়ে এগুলো দিয়ে আমরা টোটাল 8-10টা টিম এই শহরে, যখন তাদেরকে লোকেশন দেখেছি তারা শহরে এসেছে, আমরা কয়েক ঘন্টা যাবৎ তাদের পিছে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা এই যে আপনার যে বিল্ডিংটা দেখতেছেন আমার পিছনে, এই বিল্ডিংয়ে 2 মাস আগে ভাড়া নেছে। ভাড়া নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ মানুষের সঙ্গে এই ধরনের কার্যক্রম করছে। আমাদের আজকের এই বিষয়টা আমাদের নিউজে আসছে, আমাদের নলেজে আসছে। আসার পর আমরা এখানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের 3 জনকে গ্রেপ্তার করছি। তাদের কাছে যে প্রতারণা করার যে বিভিন্ন ফাইল, মানে খালি ফাইল তারা মানুষকে দেখানোর জন্য সেই ফাইলগুলো ছিল, তাদের অফিসে ওয়েল ডেকোরেশন করা, এরপরে তাদেরকে একটা লাগেজের মধ্যে তারা সেটা অনেক টাকা দেখানোর কথা বলে পানির বোতল ভরে রাখছে, 5 লিটার 5 লিটার 10 লিটার পানির বোতল রয়েছে, সেগুলো আমরা উদ্ধার করেছি। তাদের বাড়ি বিভিন্ন জেলায়, একজনের বাড়ি গোপালগঞ্জ, একজনের বাড়ি কুষ্টিয়া, একজনের বাড়ি শরীয়তপুর, 3 জনকে গ্রেপ্তার করছি। আমাদের এই বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে। ইউনিসেফ, বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রকল্পের নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছিল হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠান। এই ভুয়া প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বেশ কিছুদিন যাবৎ লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পুলিশ আরও বলছে, গত সোমবার মেহেরপুরের কলেজ মোড়ের কৃষি যন্ত্রাংশ বিক্রেতা আলী হোসেনের কাছ থেকে এই প্রতারক চক্র সরকারের একটি বাড়ি, একটি খামার প্রকল্পের জন্য অন্তত 8 কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্র কেনার প্রস্তাব দেয় এবং সেখান থেকে কৌশলে 8 লাখ টাকা হাতিয়ে নেয়। সরকারি এ প্রকল্পের অংশীদার হিসেবে আলী হোসেনকে যুক্ত করার প্রলোভন দেখানো হয়, দাবি করা হয় আরও টাকা। বিষয়টি সন্দেহ হলে ভুক্তভোগী আলী হোসেন গোটা ঘটনাটি চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুব রহমানের কাছে খুলে বলেন। অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে ছদ্মবেশে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম ঈদগাপাড়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে কথিত হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ লিমিটেডের 3 কর্মকর্তা, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মৃত শান্তির ছেলে উজ্জ্বল, কুষ্টিয়ার মৃত বদিউজ্জামানের ছেলে হাসানুজ্জামান এবং গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার মৃত ইউসুফের ছেলে মাহবুব আলমকে আটক করে। অফিসে তল্লাশি চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মেহেরপুরের আলী হোসেন। আমরা কি ওজন করে